নমস্কার প্রিয় দর্শক, আমার রিভা কিচেন ভিলেজপুর চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আমি আজকে আপনাদের সামনে আবারও নতুন একটা রেসিপির সাথে চলে এলাম। তো আজকে আমার রেসিপিতে থাকবে টক দই। টক দই এই গরমের দিনে বন্ধুরা খুবই খাওয়ার ইচ্ছে হয়, আর এই টক দই খেলে পরে পেটও ঠান্ডা থাকে। তো আমি আজকে টক দই কীভাবে তৈরি করছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, না হলে বুঝতে পারবেন না। তো আমি টক দই তৈরি করার জন্য উনুন জ্বালিয়ে দিয়েছি, তো এইবার আমি কড়াই চাপিয়ে দেবো। আর আমি দুধ নিয়েছি বন্ধুরা হাফ লিটার। আর বন্ধুরা এই দুধটা কিন্তু আমার বাড়িরই গরুর দুধ, তো আমি হাফ লিটার দিয়েছি বললাম, তো এবার আমি চাপিয়ে দেব। বন্ধুরা আমি উনুনে দুধ চাপিয়ে দিয়েছি, তো এইবার বন্ধুরা অনবরত দুধটাকে ভালোভাবে নাকে থাকতে হবে। দুধের ওপরের স্তরে সর জমা হতে দেওয়া যাবে না, না হলে কিন্তু টক দই ভালোভাবে তৈরি হবে না। তো অনবরত নাতেই হবে, আর ভালোভাবে মিডিয়াম আঁচে জাল করে নিতে হবে। বন্ধুরা আমি 5 মিনিট ধরে দুধটাকে ভালোভাবে জাল করে নিলাম, তো এইবার আমি নামিয়ে নেব। বন্ধুরা আমি উনুন থেকে নামিয়ে নিলাম, আর এই মুহূর্তে দুধটা অনেক গরম হয়ে আসি, তো সাথে সাথেই বন্ধুরা টক দই ভরার জন্য এই খুঁটির মধ্যে ঢালা যাবে না। দুধটা যখন ঠান্ডা হবে আর হালকা একটু গরম থাকবে, সেই মুহূর্তে দুধটাকে এই খুঁটির মধ্যে ঢেলে দিতে হবে। আর দুধটা আমার ঠান্ডা হয়ে গেছে আর হালকা গরম আছে, দেখুন আমার আঙুলটা পুরো ডুবে রাখতে পাচ্ছি। তো এই ঠিক এই পর্যায়ে দুধটাকে এবার মাটির পাত্রে ঢেলে দিতে হবে। বন্ধুরা দেখুন আমি মাটির পাত্রে ঢেলে দিলাম, তো এইবার আমি এই মাটির পাত্রটাকে ঠান্ডা জায়গায় রেখে দেবো, আর 24 ঘন্টা পর বের করব। 24 ঘন্টা পর বের করে দেখা যাবে যে দইটা কত ভালো জমেছে। বন্ধুরা দেখুন 24 ঘন্টা পর আমি দইয়ের খুঁটিটাকে নিয়ে চলে এলাম, আর দইটাও খুব সুন্দরভাবে জমে গেছে, দেখতেই পাচ্ছেন। তো অবশ্যই আপনারাও টক দই এইভাবে জমাবেন, আর এইভাবে জমানোর আর কোনো সহজ পদ্ধতি নেই আমার মনে হয়। তো অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখবেন একবারের জন্য, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। আর আজকের আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনাদের সবাইকে, তো অবশ্যই একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই ভিডিওটা ইউটিউব চ্যানেলে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে এসে থাকা বেলটি প্রেস করে রাখবেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার রিমা কিচেন ভিলেজ ফেসবুক পেজ ফলো করতে ভুলবেন না। তো আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে এরকম আরও মজার কোনো রেসিপির সাথে পরের ভিডিওতে। আজকে সবাইকে এখানেই টাটা।